हाय एवरीवन अस्सलामु अलैकुम केमन आछेन सबाई आशा करछि सबाई भालो आछेन आलहामदुलिल्लाह आमरा अनेक भालो आछि तो नतून आरेकटी ब्लग निये हाजिर हये गेलाम आपनादेर माझे आर आमार आजकेर एई ब्लगटी किन्तु गत ब्लगेर परेर थेके शुरू करा तो रात्रे आमरा सिटी सेंटारे गियेछिलाम आर सिटी सेंटारे किन्तु अनेक दिन परे आसलाम तो एसे देखि जे सिटी सेंटारेर प्रतिटा शपे अफार चलछे स्पेशल सेल तारपरे मेगा सेल आसले ভালো রকম অফার চলছে আর এই অফার দেখে আমিও কিন্তু লোভ সামলাতে পারিনি আমি এসেছিলাম অন্য কিছু কেনাকাটা করার জন্য কিন্তু অফার দেখে আমিও কিছু প্রয়োজনীয় টুকিটাকি শখের জিনিস কিনে ফেললাম শোনো স্যার শোনো শোনো তুমি কি কিনতে আসছো হ্যাঁ খাদ বলতে মোটো তো ঘুরে ঘুরে অনেক কিছুই দেখলাম অনেক কিছুই কেনাকাটা করলাম এখন কিছু খাওয়া দাওয়া করবো তারপরে ইনশাল্লাহ বাসায় চলে যাব আর বাসায় যাওয়ার পরে আমি অবশ্যই দেখাবো যে আজকে আমি কি কি কিনলাম সবই কিচেনের টুকিটাকি জিনিসপত্র তো আজকে কি কি বাজার করলাম সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি আজকে সিটি সেন্টারে গিয়েছিলাম হোম সেন্টারে তো ওখানে হচ্ছে মেগা সেল চলছে তো ভাবলাম যেহেতু ডিসেম্বরে বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা আছে তো আমাদের দেশে তো আমার যারা রেগুলার ব্লগ দেখেন সবাই জানেন যে আমাদের নতুন ফ্ল্যাটে রেডি হয়েছে তো ফ্ল্যাটে আসলে সব কিছুই নতুন দরকার যেহেতু অলরেডি আমার শাশুড়ির সব কিছু আছে তারপরেও চাচ্ছিলাম যে নিজের মতো করে কিছু কেনাকাটা করার জন্য তো সেজন্য অনেক কিছু কেনাকাটা করলাম আর এইখানে যা দেখছেন সবগুলোই কিন্তু আমি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কেনাকাটা করেছি জানি না ওজনে কতটুকু কি নিতে পারবো যেহেতু অলরেডি আসলে দেশে যাওয়ার সময় আরও অনেক কিছু কেনাকাটা করা লাগে তো যার জন্য দেখা যাক যা নিতে পারবো নেব যা থাকবে এখানে ইউজ করব তো এখানে একটা জুয়েলারি বক্স নিলাম এই বক্সটার কালারটা খুবই ভালো লাগছিল আমার কাছে এটা হচ্ছে মিষ্টি কালার এই যে ভিতরে এমন অনেক কিছু আসলে এগুলোর মধ্যে ছোট অনেক আংটি কিংবা হচ্ছে ইয়াররিং এগুলো রাখা যাবে তো কালারটাও ভালো লাগছিল আর এটার প্রাইসটাও দেখিয়ে দিই 96 রিয়াল এখন হচ্ছে এটা প্রাইস নিয়েছে 48 রিয়াল করে আর এখানে হচ্ছে একটা এটা হচ্ছে এখানকার ইউজ করার জন্য কিনেছি এই তো কফি সুগার তারপরে হচ্ছে ক্রিমার এগুলো রাখার জন্য তো এটা আসলে শুকনো যে কোনো জিনিস রাখার জন্য এই বক্সগুলো নিলাম তো এখানে একটা পানির বোতল নিলাম আর এই বোতলটা আমার কাছে খুবই ভালো লাগছিল ডিজাইনটা তো কাছে থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এই টুকিটাকি জিনিসগুলো কিন্তু সবসময়ই লাগে তো যেহেতু অফার প্রাইস পেয়েছি যার জন্য কেনাকাটাগুলো করলাম আর এখানে বেশ কিছু আমি স্পুন নিয়েছি অনেকগুলো আর এই স্পুনগুলো কিন্তু খুবই ভালো আমি অলরেডি বাসায় ইউজ করছি তো মনে হয় এগুলো অনেক দিন লাস্টিং করে তো যার জন্য সেম ডিজাইনেরই আমি অনেকগুলো চামচ নিয়েছি তো এখানে একটা চা ছাঁকনিও কিনলাম এই চামচগুলো আমি অলরেডি এখানে ইউজ করছি অনেক ভালো তো ভাবলাম দেশেও এগুলোই নিয়ে যাই এই যে এখানে একই রকমের দুইটা চামচ নিয়েছি এই যে একই রকম দেখতে আর একটা এরকম চামচ নিলাম এগুলো হচ্ছে ডাল কিংবা কোনো ঝোল টাইপের জিনিস তোলার জন্য আর কি ভালো হয় একটা ছাঁকুনি নিলাম আর একটা সংসারে টুকিটাকি কিন্তু অনেক জিনিস লাগে কেনাকাটাই শেষ হয় না বলতে গেলে আমাদের মেয়েদের তারপরও দেখা যায় যে সব কিছু থাকলেও মার্কেটে যখন যায় তখন যেটা দেখেই ভালো লাগুক তখন সেটার প্রয়োজন বের হয়ে আসে তো এখানে একটা মিক্সার নিয়েছি তারপরে এখানে একটা এইগুলোর নাম আসলে আমি কি জানি না শিওর এগুলো কোনো কিছু ম্যাশ করার জন্য খুবই ভালো হয় তো আমি একই কালারের সব একই রকম টাইপের আর কি চামচগুলো নিয়েছি আর এই রেড কালারটা বেশ ভালো লাগছিল দেখতে
আর এই চামচগুলো সবগুলোই কিন্তু সেলফ রাইস ছিল, যেহেতু হোম সেন্টারে সব কিছুই মেগা সেল চলছে, যার জন্য আমি সব কিছুই সেলফ রাইসেই কিনেছি। আর এই এরকম স্পুন দুটা একই রকম দেখতে, এরকম ব্ল্যাক কালারের দুটো নিয়েছি আর রেড কালারের দুটো দেখতে সেম একই রকম নিয়েছি। আর এগুলোই কিন্তু যে আমার কেনাকাটা কিচেনের শেষ তা না, কিন্তু আবারও দেখা যাবে যখন কোনো কিছু প্রয়োজন মনে হবে কিংবা কোনো কিছু সেল প্রাইস দেখলে অবশ্যই কিনবো। তো এখানে একটা পিজা কাটার নিয়েছি, তারপরে হচ্ছে আর একটা হচ্ছে কেকের স্পুন নিয়েছি। আর হোম সেন্টারের জিনিস কিন্তু অনেক ভালো হয়, যদিও দামটা একটু বেশি হয়, দাম বেশি হলে জিনিসটাও কিন্তু সেরকম ভালো হয়। আর এখানে একটা কাটা নিয়েছি, তারপরে এটা একটা কাঁচি নিয়েছি, কাঁচিটা তো আসলে কিচেনের লাগেই। আর এগুলো কিন্তু আমি আমার শখের জন্য নিচ্ছি, আমার প্রয়োজনের জন্য না, আসলে প্রয়োজন হবে পরবর্তীতে যখন নিজে ছেলে মেয়ে বড় হয়ে যাবে, তখন হয়তো মেয়ের শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে, ছেলের শ্বশুরবাড়ির লোকজন আসবে, তখন তো রান্না করে খাওয়াবো। তো সেই শখের বশেই নিচ্ছি, যেহেতু অলরেডি আমার বাড়িতে সব কিছুই আছে। আর এটা কিন্তু মানে কি বলবো, এটা শখের তাগিদেই নেওয়া আর কি। তো এখানে আমি বেশ কয়েকটা এরকম ডিজাইনের কোটা নিলাম, আসলে এগুলো কিন্তু খুবই ভালো। আমি একটু দেখাই, এগুলোর হচ্ছে এই যে মুখে রাবার দেওয়া, যার জন্য এগুলোর মধ্যে বিস্কুট কিংবা চাল ডাল এগুলো রাখলে অনেক ভালো থাকবে। আর এই কোটাগুলো আমার কাছে বেশ ভালো লাগে। তো এখানে আমি এরকম সেম কোটা নিয়েছি দুইটা, কিন্তু অন্য কিছু কেনাকাটা করার জন্য গিয়েছিলাম, ভাবলাম যে ছাদের হয়তো সাইকেল দেখার জন্য, পরে হোম সেন্টারে ঢুকে দেখি মেঘা সেল দেখে, আর অন্য কোথাও না ঢুকে হোম সেন্টারেই গিয়েছি। আর এটার প্রাইস, এটা হচ্ছে একটা ফুলদানি, আর এটা কালারটা আসলে খুবই ভালো লাগছিল দেখুন। এটার প্রাইসও ছিল অনেক কম, এটার প্রাইস ছিল হচ্ছে এই তো 49 ছিল, আর এখন হচ্ছে এটার প্রাইস 45 রিয়াল নিয়েছে। তো কালারটা আসলে ভালো লাগছিল। তো এখানে হচ্ছে 24 পিসের এই স্পুন সেটটা নিলাম, এটার প্রাইস ছিল 149 রিয়াল, এটা 60 রিয়াল নিয়েছে মাত্র। তারপরে এই তো একটা পিলো নিলাম যা ছাদের জন্য, আসলে ছাদের বালিশটা একটু কেমন হয়ে যা গিয়েছিল, তো এই তো এই বালিশটা কিনলাম। তো এখানে আরেকটা হচ্ছে হ্যাঙ্গার নিলাম, এই হ্যাঙ্গারটা কিন্তু খুবই উপকারী। যারা ধরো আমি দেখাই, এই যে দেখুন এখানে হচ্ছে 1 2 3 4 5 স্ট্যান্ড আছে, আর এগুলোকে কিন্তু আমি হিজাব রাখার জন্য নিয়েছি। তারপর এটা নিয়েছি আমার এখানকার বাসার জন্য, আমার কিচেনের এটা নষ্ট হয়ে গিয়েছিল, আমি হোম সেন্টার থেকে কিনেছিলাম, আর হোম সেন্টারে এগুলো বেশ ভালো হয়, অনেক দিন আর কি ইউজ করা যায়। আর এ তো এখানে একটা ঝুড়ি নিয়েছি, এটার প্রাইসও অনেক কম ছিল, এটা যতদূর সম্ভব এটা 10 রিয়াল ছিল, এটা 8 কিংবা 6 রিয়াল নিয়েছে। আর এই বাস্কেটগুলো কিন্তু অনেক হেভি। তো এই তো এখানে আরেকটি কোটা নিয়েছি, তো এখানে আমি দুটো বড় সাইজ নিয়েছি আর একটা একটু ছোট সাইজ নিয়েছি, তিন রকম সাইজের আর কি কোটা ইউজ করে কিনেছি। আর এটা নিয়েছি আমার এখানকার জন্য, তো এখানে হচ্ছে একটা এয়ার ফ্রেশনার নিলাম, এটা হচ্ছে আমার বাসার জন্য নিয়েছি, আর এটাও কিন্তু সেল ছিল। এটা আমার লিভিং রুমের জন্য নিলাম, এটা কিন্তু বিভিন্ন কালারের হবে, তো এটা যখন আমি সেট করব তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে এটা কেমন লাগছে। আর এখানে হচ্ছে 6টা গ্লাস নিয়েছি, এটা আমি বাড়ির জন্য নিয়েছি, আসলে আজকে সব কিছুই তো বাড়ির জন্যই কেনাকাটা করেছি।
এটা একটু খুলে দেখাই আপনাদেরকে যে কেমন গ্লাস কিনেছি। টান দাও। একটা বের করো। হ্যাঁ, আমি একটু কাছে থেকে দেখাই। এই যে এটা ডিজাইনটা আসলে খুবই ভালো লাগছিল। যেহেতু আজকে অনেক কিছু কেনাকাটা করেছি, সবগুলোর প্রাইস আসলে সঙ্গে লিখাও নেই আমার, যার জন্য মনেও নেই কত কি প্রাইস ছিল। তো এই গ্লাসের সাথে ম্যাচিং করে আমি আরও 6টা গ্লাস নিয়েছি। সেই গ্লাসগুলো হচ্ছে কোকা গ্লাস। তো সেম একই ডিজাইনের আমি আসলে ম্যাচিং করেই নিয়েছি। আর এটার সঙ্গে ম্যাচিং করে আমি জাক নিতে চেয়েছিলাম, কিন্তু জাকটা আসলে আমার কাছে পছন্দ হলো না, খুবই ছোট সাইজ। আর যেহেতু ঢাকনা দেওয়া নেই যার জন্য নিইনি, তো আমি শুধু গ্লাসগুলোই নিয়েছি। এটারও একটা খুলে আমি আপনাদেরকে দেখাই যে এটা কেমন। এই যে দেখুন, ওই গ্লাস আর এই গ্লাসগুলো কিন্তু দেখতে একই রকমের। তো এগুলো হচ্ছে কোক কিংবা কোল্ড ড্রিঙ্ক খাওয়ার জন্য আসলে খুবই ভালো হয়। তো এরকম 6টা নিয়েছি। আর এখানে হচ্ছে নাইফ নিলাম, এটা হচ্ছে সেট নিয়েছি। আসলে ছোট বড় সব সাইজের নাইফগুলোই তো লাগে কিচেনের কাজে। সব সময় তো কাতারে থাকবো না, কখনো যদি দেশে চলে যাওয়া হয় তো এগুলো আর কি সবই আমার কিচেনে লাগবে। তো সেজন্য নতুন কিচেন নতুন সব জিনিস কিনে রাখলাম, যখন দেশে চলে যাব তখন যেন এগুলো আমি ইউজ করতে পারি, সেজন্যই সব কিছু কিনে রাখলাম। এখন যদিও প্রয়োজন হবে না। এখানে হচ্ছে আরেকটা ফুলদানি নিয়েছি, এটা বেশ বড় সাইজের। এই যে এগুলো কিন্তু খুবই সুন্দর, আমি কাছে থেকে দেখাই যে ফুলদানিগুলো কেমন। তো এটা আসলে যে কোনো ওয়ার্ড্রোপের উপরে কিংবা হচ্ছে। আর এটার প্রাইসটা দেখুন, 79 রিয়াল ছিল, এটা 32 রিয়াল নিয়েছে মাত্র। এতগুলো সামান কিনেছি আজকে। আর আজকে আসলে অন্য কিছু কেনার জন্য গেলাম, কিন্তু কি কিনে নিয়ে চলে আসলাম এগুলো কেনার কিন্তু কোনো পরিকল্পনাই ছিল না। আসলে যেটা হয় কোনো পরিকল্পনা ছাড়াই আজকে অনেক কিছু কেনাকাটা হয়ে গেল। আর জানি না এগুলো সবগুলো দেশে নিয়ে যেতে পারবো কি না, কারণ এবার অলরেডি অনেকগুলো সামান আর কি দেশে নিয়ে যেতে হবে, আর সবই কাজের সামান। তো আমার হাজব্যান্ড অলরেডি বাড়ির কাজের জন্য অনেক কিছু কেনাকাটাই করেছে, তো ওইগুলো বেশি জরুরি, এগুলো মোটেও জরুরি না। তো অফার ছিল দেখে ভালো লাগলো, সেজন্যই আর কি কেনাকাটাগুলো সেরে রাখলাম। তো যেহেতু করোনা সব কিছু ভালো হয়ে গেলে আমার হাজব্যান্ড তো ঘন ঘনই যায়, তো এগুলো আর কি কার্টুন করে রেখে দেব, যখন ওজনে হবে তখনই নিয়ে যাবে। আর আমার ভালো সুবিধা হচ্ছে আমার বাসায় কিন্তু স্টোর রুম আছে, আর মোটামুটি স্টোর রুমটা অনেক বড়। আসলে অনেক বড় এই জন্য বললাম, নর্মাল স্টোর রুমগুলো কিন্তু অনেক ছোট সাইজের হয়, আমার স্টোর রুমটা বেশ বড়। তো যার জন্য অনেক সময় আমি এরকম অফার দেখে ভালো লাগলে কোনো কিছু কেনাকাটা করে স্টোর রুমে রেখে দিতে পারি, যে যখন প্রয়োজন হয় ওটা বের করতে পারি, কিংবা দেশে নিয়ে যাওয়ার উদ্দেশ্য থাকলেও সেগুলো আর কি আমি কার্টুন করে রেখে দিতে পারি। তো এটাই হচ্ছে সুবিধা। তো অনেক কিছু কেনাকাটা করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই হোম সেন্টারের মেঘা সেলটা কিন্তু 30শে আগস্ট পর্যন্ত আছে, তো যদি আপনাদেরও কিছু প্রয়োজন থাকে অবশ্যই চলে যাবেন হোম সেন্টারে। আর হোম সেন্টার জিনিস তো আপনারা সবাই জানেন অনেক ভালো, যারা ইউজ করেন তারা সবাই জানেন। তো আসলে আমার প্রয়োজনীয় টুকিটাকি কিছু কেনাকাটা করলাম, আরও অনেক জিনিস সব জিনিসেই অফার ছিল, তা আমার তেমন কিছু আর প্রয়োজন নেই। আসলে আরও প্রয়োজন যখন থাকবে তখন কিনবো। তো আজকে আসলে কেনাকাটাগুলো এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটি সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।